আমরা যখন অপরিচিত কারোর সঙ্গে কথা বলি, স্পেশালি ইংলিশে কথা বলি, তখন অনেক সময় এরকম হয় না যে আমরা মনে করি যে কি বলবো, ভুল যদি বলে ফেলি? অ্যান্ড এরকম একটা ভয় কাজ করার কারণে আমরা কিন্তু ইংলিশে ওই কথাগুলো আর কন্টিনিউই করি না বা ইংলিশে ওই কথাগুলো আর বলি না। সো যখনই আমরা আমাদের নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি কারোর সাথে বা অপরিচিত কারোর সঙ্গে ফার্স্ট টাইম দেখা হচ্ছে আর আমরা চেষ্টা করছি যে ইংলিশে আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করবো বা ইংলিশে কনভারসেশন শুরু করবো, তাহলে দের আর টু সিম্পল স্টেপস, যে এই দুইটা স্টেপ ফলো করে আমি যখন ইনিশিয়ালি ইংলিশ শিখছিলাম তখন আমি ফলো করে ইন্ট্রোডিউস করতাম নিজেকে। সো সিম্পল স্টেপগুলো কী? ফার্স্ট স্টেপ হলো যে কীভাবে আমরা কনভারসেশনটা শুরু করব বা কীভাবে আমরা কথা বলা শুরু করব ইংলিশে। সেকেন্ড স্টেপ হলো যে কথা বলা শুরু করার পর আমরা কীভাবে ওই কনভারসেশনটাকে কন্টিনিউ করব বা কীভাবে কথা আগাবো। সো ফার্স্ট স্টেপটা কথা বলি। সো আমরা মনে করি যে আমাদের একজন পার্সন আছে এ, আরেকজন ব্যক্তি আছে বি, আর এ আর বি এর আজকে প্রথম দেখা হচ্ছে অ্যান্ড ওদের উদ্দেশ্য হলো ওরা ইংলিশে একজন আরেকজনের সঙ্গে কথা বলবে। সো আপনারা যখন এই জিনিসটা ট্রাই আউট করে দেখবেন তখন এমনও হতে পারে যে আপনি এ এর রোলও আপনি প্লে করলেন আর বি এর রোলও আপনি প্লে করলেন, অথবা দেখা গেল যে এ বি আপনারা দুজন ফ্রেন্ড মিলে এই কনভারসেশনটা কন্টিনিউ করতে পারেন। ইন আইদার কেস আমরা ধরে নিলাম যে এ প্রথমে আসলো অ্যান্ড এ বললো হ্যালো অ্যান্ড শেষ, আর কিছু বলবো না। সো বি এর জবাবে কী বলতে পারে? আপনি যদি বি হতেন আপনি হয়তো বা পাল্টা জবাব দিতেন হাই। বাট কনভারসেশনটা কি এখানেই শেষ? হ্যালো হাই এই দুটো বলেই কি কনভারসেশনটা শেষ? তা কিন্তু না। বি কিন্তু হাই অথবা হ্যালো বলার পর অনেক কিছু বলতে পারে, রাইট? কিন্তু ফার্স্ট রুল অফ থাম্ব হলো যে যখন কেউ আপনাকে গ্রিট করছে বা যখন কেউ আপনার সাথে এসে কথা বলছে তখন আপনার সেটার একটা সুটেবল রিপ্লাই দিতে হবে। সো হাই হ্যালো বলার পর কিন্তু আপনি কনভারসেশনটা কন্টিনিউ করতে চান বা কনভারসেশনটা আগাতে চান। সো আপনি কী বলবেন? হাই আই এম মুনজিরিন, বা আপনি আপনার নাম বলবেন হাই আই এম সাদমান, হাই আই এম শুভ। সো এইভাবে আপনি আপনার কনভারসেশনটা আগাবেন আপনার নিজের নামটা বলে। কিন্তু আগেন আমরা কি আবারও হাই মাই নেম ইজ মুনজিরিন এটা বলার পর কনভারসেশনটা সেখানে শেষ করে ফেলবো? না, কনভারসেশনটা কিন্তু আমরা চাই আরও আগা। সো আমরা তখন পাল্টা একটা প্রশ্ন করতে পারি, হাই মাই নেম ইজ মুনজিরিন, হোয়াটস ইয়োর নেম? সো হোয়াটস ইয়োর নেম যখন আমরা বলছি তখন কিন্তু আমরা ওই পার্টিকে বা যেই পার্টির সঙ্গে আমরা কথা বলছি তাদেরকে জানাচ্ছি যে আমরা কনভারসেশনটা কন্টিনিউ করতে চাই অ্যান্ড ওদের নাম কি আমরা জানতে চাই। সো হোয়াটস ইয়োর নেম বলার পর ন্যাচুরালি অন্য পার্টি থেকে হয়তো বা রেসপন্স আসবে, মাই নেম ইজ আরমান, মাই নেম সাদমান। সো কিছু একটা রিপ্লাই আসবে আমাদের, রাইট? সো ইন্ট্রোডিউস করতে গেলে আমরা কিন্তু সবসময় চেষ্টা করব যে জাস্ট হাই হোয়াটস ইয়োর নেম এতটুকুর মধ্যে না রাখতে, রাইট? আমরা চেষ্টা করব যে কনভারসেশনটা কীভাবে আরেকটু বেশি বাড়ানো যায়। সো আমরা নেক্সট ইয়েতে যাই। সো খেয়াল করে দেখবেন আমরা যখন হোয়াটস ইয়োর নেম জিজ্ঞেস করছি আমরা কিন্তু কন্ট্র্যাক্টেড ফর্ম বা শর্ট ফর্ম ইউজ করছি, রাইট? হোয়াট ইজ ইয়োর নেম এটা হলো ফুল ফর্ম, আমরা হোয়াট ইজটাকে একটু ছোট করে কন্ট্র্যাক্টেড ফর্মে হোয়াটস ইয়োর নেম বানিয়ে দিচ্ছি। স্পোকেন ইংলিশে কিন্তু কন্ট্র্যাক্টেড ফর্ম বা অ্যাব্রিভিয়েশন এই জিনিসটা ইউজ করা অনেক বেশি কমন। ইনফ্যাক্ট স্পোকেন ইংলিশে কিন্তু কন্ট্র্যাক্টেড ফর্মটাই বেশি ইউজ করতে হয় যাতে আমরা দেখাতে পারি যে ইংরেজির উপর আমাদের দক্ষতা অনেক বেশি। সো আপনারাও হোয়াটস ইয়োর নেম ইউজ করবেন, আজকে থেকেই কিন্তু কন্ট্র্যাক্টেড ফর্ম ইউজ করার প্র্যাকটিস শুরু করে দেন। এরপরে আপনি যখন হোয়াটস ইয়োর নেম জিজ্ঞেস করলেন, ওরা নাম বললো, আপনাদের ইন্ট্রোডাকশন শেষ হলো, আপনারা কি আগেন এখানে কনভারসেশন শেষ করে দিবেন? না, এখন আপনি জানতে চান যে আরমান কেমন আছে, আরমানের হালচাল কি। সো আপনি জিজ্ঞেস করবেন হাউ আর ইউ ডুইং আরমান, অথবা আপনি আরো সিম্পল রাখতে চাইলে এটাও বলতে পারেন হাউ আর ইউ আরমান। সো এভাবে আপনি যখন আপনার প্রশ্ন করবেন ওই পাশ থেকে তো আরমান ভাইও কিছু একটা জবাব দিবে, রাইট? সো সে হয়তো বা জবাব দিবে আই এম ফাইন। বাট আপনাদের কি মনে হয় যে আই এম ফাইন বলেই কি কনভারসেশনটা সেখানে শেষ করে দেওয়া উচিত? আসলে কিন্তু না, আমরা চাই যে আমাদের কনভারসেশনে আমরা যত বেশি কার্টেসি দেখাতে পারি বা যত বেশি ভদ্র হতে পারি সেটা প্রমাণ করতে, রাইট? সো একটু হলেও তো আমাদের ভদ্র হতে হবে। সো আমরা বলবো আই এম ফাইন থ্যাংক ইউ, অথবা আই এম ফাইন হাউ অ্যাবাউট ইউ। সো হাউ অ্যাবাউট ইউ যখন আমরা বলছি তখন কিন্তু আমরা আমাদের যার সঙ্গে আমরা কথা বলছি তাকে কিন্তু জিজ্ঞেস করছি যে সে কেমন আছে। আই এম ফাইন হাউ অ্যাবাউট ইউ। সো এখানে আপনি নিজের স্টাইলও অ্যাড করতে পারেন, আপনি
যেভাবে আমি বললাম সেভাবে না বলে আপনার যদি হাউ অ্যাবাউট ইউ এভাবে বলার ইচ্ছা থাকে তাহলে আপনি সেভাবেও বলতে পারেন, কিন্তু এই পাল্টা প্রশ্নে কিন্তু আপনাদের কনভারসেশনটা কন্টিনিউ হচ্ছে আর অ্যাট দ্য সেম টাইম কিন্তু আপনার কনফিডেন্সও বাড়ছে। তো আমরা একটু শুরু থেকে রিপিট করে ফেলি। হ্যাঁ, হ্যালো, হাই, মাই নেমস মুনজিরিন, হোয়াটস ইয়োর নেম? মাই নেমস আরমান, আরমান হাউ আর ইউ, অথবা আরমান হাউ আর ইউ ডুইং? তখন আরমান বলবে আই এম ফাইন থ্যাংক ইউ, হাউ অ্যাবাউট ইউ? সো আপনাকে যখন হাউ অ্যাবাউট ইউ বলা হবে আপনি কি বলবেন আই এম ব্যাড বা আমি ভালো নেই? না, এটার সবচেয়ে ইউজুয়াল অ্যান্সার হচ্ছে আই এম ফাইন অথবা আই এম ফাইন টু। সো এখানে যে টুটা আমরা অ্যাড করলাম এই টুটা বেসিক্যালি জাস্ট মিন করে যে আমিও ভালো আছি। সো টু অ্যাকচুয়ালি মিনস আমিও, সো আই এম ফাইন টু। সো এভাবে কিন্তু চাইলে আপনি যখন একজন অপরিচিত মানুষের সঙ্গে দেখা হবেন আপনার ইংলিশে কথা বলতে হবে, ইজিলি আপনি জাস্ট ইন্ট্রোডিউস কি না আপনি কিন্তু ইন্ট্রোডিউস নিজেকে ইন্ট্রোডিউস করার পর পুরো কনভারসেশনটাকেই কন্টিনিউ করতে পারবেন যদি জাস্ট এই কয়েকটা ফর্মুলা আমরা ফলো করি। ইন্ট্রোডিউস করব, নিজের নাম বলবো, অন্যের নাম জিজ্ঞেস করব, বলবো যে ওরা কেমন আছে, তারপর আমরা বলবো আমরা কেমন আছি। সো এভাবে কনভারসেশনটা কিন্তু কন্টিনিউ করা যায়। সো এই ছিল ভিডিওটা যেখানে আমরা ডিসকাস করলাম যে কিভাবে ইংলিশে আমরা চাইলে নিজেদেরকে ইন্ট্রোডিউস করে কনভারসেশন চালাতে পারি। নেক্সট ভিডিওতে কী নিয়ে আলোচনা করা যায়, আমার ইচ্ছা যে নেক্সট ভিডিওতে আমি কথা বলবো যে কীভাবে এই কনভারসেশনটা এখানে শেষ করার পর আমরা নেক্সট স্টেজে গিয়ে আরও বেশি ওই মানুষটার সম্পর্কে জানতে চেষ্টা করবো কিন্তু ইংলিশে। আপনারা কী চান আপনারাও আমাকে জানাবেন।